হ্যালো ফ্রেন্ডস দেখো আবার একটা পুজোর নতুন অ্যাডভান্স কাটিং নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমাদের কারোর যদি ভালো লাগে আমার কাটিং তাহলে আমার পার্লারে চলে আসতে পারো অ্যাডভান্স কাটিং সব টাইপের কাটিং এখানে করা হয় আর আমরা স্ট্রেটনিং স্মুথনিং রিবন্ডিং হাইটা ফেশিয়াল সব কিছুর ওপরে কিন্তু অফার দিয়ে দিয়েছি তা তোমরা চলে আসতে পারো হেয়ার কেমিক্যাল কেরাটিন বোটক্স ন্যানোপ্লাস্টিয়া সব কিছুই করা হচ্ছে তা আমাদের যদি মনে হয় করবে তাহলে তোমরা আগে আগে একটু চলে আসো এসো কারণ পুজোর সময় পুজোর সামনে বা পুজোর মধ্যে ভীষণ চাপ হয়ে যায় তো তখন একটু প্রবলেমই হয়ে যায় আমাদের পক্ষে তাই জন্যই তোমাদেরকে বলা যায় তোমরা একটু তাড়াতাড়ি চলে আসলে আমাদের একটু কাজটাও ভালোভাবে আমরা করতে পারি সব সময় ভালোভাবে করি কিন্তু এই সময় হলে একটু ধীরে সুস্থে করতে পারি তাড়া তাড়াহুড়ো করতে লাগে না তা তোমরা চলে এসো যদি আমার কাজ ভালো লাগে তোমাদের আর আমরা হাইড্রা মেশিন নিয়ে এসেছি হাইড্রা ফেশিয়ালের মেশিন সেটার উপরও অফার দিয়েছি কোনো জায়গায় এই অফারটা নেই আমি যে অফারটা দিয়েছি এবং সম্পূর্ণই বাইরের প্রোডাক্ট দিয়ে কোরিয়ান গ্লাস ফেশিয়ালের ট্রিটমেন্ট করা হচ্ছে তোমরা চলে আসতে পারো থ্যাংক ইউ গুড মর্নিং ফ্রেন্ডস আবার এসেছি একটা নতুন কাটিংয়ের ভিডিও নিয়ে এখন কাটিং শুরু হয়ে গেছে পার্লারে যারা যারা কাটিং করার ইচ্ছা চলে এসো এখনই এরপরে কিন্তু ভিড় হয়ে যাবে প্রচণ্ড আর কাটিংটা কেমন হয়েছে একটু বলো আর তাছাড়া আমাদের হাইড্রা ফেশিয়ালের মেশিন এসেছে তোমরা মোটামুটি সবাই দেখেছ আমরা কিন্তু অফার দিচ্ছি সব কাজের ওপরে তোমরা চলে এসো হরিণঘাট অপসরা লেডিস বিউটি পার্লার বনি মেক ওভারে আর যে কোনো অ্যাডভান্স কাটিংয়ের জন্য চলে এসো এখনই বেশি দেরি করো না স্ট্রেটনিং স্মুথনিং এর উপরেও অফার দিচ্ছি চলে এসো তোমরা কারণ এখন একটু ফাঁকা আছে এই সময় আসলে কিন্তু আমি ধীরে সুস্থে কাজটা করতে পারবো এরপরে কিন্তু প্রচণ্ড চাপ হয়ে যাবে তার জন্য একটু তাড়াতাড়ি চলে এসো আর দেখো কাটিংটা কেমন হয়েছে তা আমি পুরো ভিডিওটা করতে পারলাম না দিনে সাতটা আটটা করে কাটিং হচ্ছে সেই সব কাটিং আমি তুলতেও পারছি না তোমাদেরকে দেখানোর জন্য ওই একটা কাটিং আমি তুললাম কারণ সময় হচ্ছে না সবাই সব মেয়েরাই কাজে ব্যস্ত রয়েছে কেউ যে আমাকে ভিডিও করে দেবে বা আমি যে রিং লাইটে ফোন লাগাবো সেই সময়টা আমি পাচ্ছি না তা দেখো কাটিং এই অ্যাডভান্স লেয়ার একটা ফেস ফ্রেমিং কাটিং করেছি তাও কাটিংটা আমি ঠিক মতন তুলতে পারিনি তা যাই হোক কাটিংটা কেমন হয়েছে তোমরা একটু দেখো তোমাদের যদি কোনো কাটিংয়ের প্রয়োজন হয় মানে তোমাদের ইচ্ছা হয় কাটিংয়ের তাহলে চলে এসো হরিণঘাট অফশয় লেডিস বিউটি পার্লার এবং নিনাজ তা থ্যাংক ইউ